দুবাইয়ে বিয়ে এবং ডিভোর্স অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আরব আমিরাত সরকার। অর্থাৎ আরব আমিরাতের দুবাইতে আপনি যদি এখন বিয়ে করতে চান অথবা বিয়ের জন্য রেজিস্ট্রেশন করেছেন, আপনি আর বিয়ে করতে পারবেন না, সেটি বন্ধ রাখতে হবে। কতদিনের জন্য? অনির্দিষ্টকালের জন্য। শুধু বিয়ে নয়, আপনাকে বন্ধ রাখতে হবে ডিভোর্সও। স্বামী বা স্ত্রীর মধ্যে বনিবনার অভাব হলেও আপনি এখন আর ডিভোর্স দিতে পারবেন না, কারণ সরকার করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই বিয়ে ডিভোর্স সহ সামাজিক কর্মকাণ্ড তারা বন্ধ ঘোষণা করেছে। এই খবরের পাশাপাশি আরেকটি বড় খবর আছে, তাতে দুটি বিমান পরিবহন ব্যবস্থা তাদের আছে, এটা হচ্ছে এমিরেটস আর একটা ইত্তেহাদ এয়ারওয়েজ, এই দুটোই কিন্তু চালু হয়েছে, কিন্তু সীমিত পরিসরে। সেই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তার আগে বলছি, আমাদের চ্যানেলটির কোনো তথ্যপত্র আপনাদের কাজে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একই সঙ্গে বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বলছিলাম, আরব আমিরাতের যে গুরুত্বপূর্ণ শহর সেটি দুবাই, সেখানে তারা যে সিদ্ধান্ত নিয়েছে বিয়ে এবং ডিভোর্স, সব ধরনের বিয়ে এবং ডিভোর্স নিষিদ্ধ ঘোষণা করেছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। অর্থাৎ আপনি চাইলে আর বিয়ে করতে পারবেন না, বিয়ের জন্য যদি রেজিস্ট্রি করে থাকেন সেই রেজিস্ট্রি করলেও আপনি আর বিয়ের আনুষ্ঠানিকতা করতে পারবেন না, একইভাবে ডিভোর্সও আপনি আর দিতে পারবেন না, বন্ধ রাখতে হবে। এই খবরের পাশাপাশি আরেকটি বড় খবর যেটি বলছিলাম, যে তারা কিন্তু তাদের ধর্মীয় যে উপাসনালয়গুলো আছে, মসজিদ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে, এবং একই সঙ্গে গির্জা, প্যাগোডা, মন্দির সহ অন্যান্য ধর্মের যে উপাসনাগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ রেখেছে, কারণ তাদের দেশে যে কারফিউ চলছে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য। অর্থাৎ বিয়ে যেমন বন্ধ, ডিভোর্স তেমনি বন্ধ, একইভাবে আপনার মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা সহ সমস্ত ধরনের ধর্মীয় উপাসনালয়গুলোতে যাওয়া বন্ধ রেখেছে। তারা কারফিউ দিয়ে রেখেছে, 24 ঘন্টা চেষ্টা করতেছে যে যতভাবে মানুষকে দূরে রাখা যায়। এই খবরের পাশাপাশি আরেকটি সুখের খবর, তারা কিন্তু বিমান যোগাযোগটি চালু করেছে সীমিত পরিসরে। এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে এমিরেটস এয়ারওয়েজ 5টি দেশে ইউরোপের যাতায়াত শুরু করেছে, এখানেও কিন্তু ইত্তেহাদ এয়ারওয়েজও একইভাবে নতুন করে যাতায়াত শুরু করেছে, কিন্তু ইত্তেহাদ এয়ারওয়েজে আপনি যেতে পারবেন, আসতে পারবেন না, কারণ আরব আমিরাতে এখনও বিদেশিদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। তারা বলছে যে আরব আমিরাতে যে সমস্ত বিদেশিরা আছেন বিভিন্ন দেশে, তারা আটকে থাকলে তারা তাদের পরিবার নিয়ে দূতাবাসের সহযোগিতায় আরব আমিরাত ছেড়ে যেতে পারবেন। এই প্লেনগুলি যাবে তাদের নিয়ে, কিন্তু সেখান থেকে কোনো প্রবাসী বা সেই দেশের কোনো বাসিন্দা এই আরব আমিরাতে আসতে পারবে না। তাদের এই সিদ্ধান্ত বলবৎ আছে, এই পরিসরে তারা কিন্তু কাজ শুরু করেছে। ইত্তেহাদ এয়ারওয়েজ তারা এশিয়ার কয়েকটি দেশে যাতায়াত করবে, তার মধ্যে ফিলিপিন আছে, সাউথ কোরিয়া আছে, তারা ভারতেও যোগাযোগ করছে, ভারতেও হয়তো প্লেন চলবে, কিন্তু বাংলাদেশে এখনই প্লেন চলাচল শুরু হওয়ার সুযোগ নেই এমিরেটস কিংবা ইত্তেহাদের। সে কারণে প্রবাসী বাংলাদেশি যারা আপনারা আছেন, আপনাদের এখনই আরব আমিরাতে যাওয়ার সুযোগ নেই, অন্তত আরও 2 সপ্তাহ পর আপনাদের হয়তো যাওয়ার সুযোগ হতে পারে, তবুও সেটি অবস্থান নির্ভর করবে বাংলাদেশ এবং আরব আমিরাত দুই দেশের পরিস্থিতির উপরে, কারণ বিমান বাংলাদেশও তার ফ্লাইট বন্ধ রেখেছে। যাবার আগে বলছি, ঘরে থাকুন, নিয়ম মেনে চলুন, আপনার সুস্থতাই, আপনি করোনা থেকে মুক্ত থাকলে আপনি সুস্থ, আর আপনার সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ, পরিবার সুস্থ থাকলেই কিন্তু আপনি প্রবাসে গিয়ে কাজ করে দেশের জন্য আগের মতো রেমিটেন্স পাঠাতে পারবেন, দেশের উন্নয়নে অর্থাৎ পরিবারের উন্নয়নের মধ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোম কোয়ারেন্টাইন মেনে চলবেন, আর যাবার আগে বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।